কি নাম আপনার? আমার নাম ভবরাজ বংশী। কি হয়েছিল, ঘটনা কি হবে আমি কি করে বলবো? আমি তো আর জানতাম না যে এরকমও ঘটাবে। আমি তো সকালবেলাও রান্না বাড়ি করছে, খাওয়া দাওয়া করছি, ও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আমি বাড়ির থেকে বাড়াই গেছি। যাই আমার ভাই মাছ বিক্রি করে, ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম, টাকা রাগি অল্প হয়েছে। আমি বলছি আমার মাকে, কিন্তু তুমি কেন মারলা? উনি একটা বয়স্ক লোক, উনি যদি একটু ভুলও করে থাকে তুমি ওকে মারতে পারো না। আমার মাকে তুমি মারছো, এটাকে তুমি ভুল করছো। অন্য অন্য দিনে আমি মারি আমার বউকে, আমার স্ত্রীকে আমি মারি, কিন্তু আজকে একটা গায়ের টুকাও দেনি আমি। খালি মুখেই যা বলার একটু গালি গালাজ করে চলে গেছি বাড়ির থেকে, নিজের রাগ নিজে চেক করে চলে গেছি। যাই ওখান থেকে আসে দেখি এরকম কাজটা করে রাখছে, এক প্যাকেট নির্মা আর একটা খালি বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসছি। আসে দরজা খুলতে পারতেছি না, দেখতেছি তো ঘর বন্ধ, দরজাটা ভেঙে দেখতেছি ওই কাজ করে বসে আছে। আপনার স্ত্রীর নাম কি? সাবিত্রী দাস। ক্লাস রাজবংশী। ছেলের বয়স কত? ছেলে 2 বছর, একটু 10-12 দিন হলো। বিক্রম রাজবংশী। আপনার স্ত্রীর সাথে বিয়ে কতদিন আগে হয়েছিল? বিয়ে 3 বছর হলো। আপনি কি করেন? আমি বার্নিশের কাজ করি, রঙের কাজ করি, ফার্নিচার। আপনার স্ত্রী কি কোনো কাজ করতো না? বাড়িতে থাকতো? বাড়িতেই থাকতো। এরকম একটা করে ফেললো, বুঝতে পারলেন না কেন করবে? কি ব্যাপার? মাথার কাজ করতো না তো, 6 মাস আগে মানে বদ্ধ পাগল হয়ে গেছিলো। একে বহরমপুর ট্রিটমেন্ট করে এখনও আছে কিছুটা, তবে অত নাই, এখন সব বোঝেও আবার কাজও করে, যখন ভালো লাগে করে, যখন ভালো লাগে না জেদ করে শুয়ে থাকে, করে না, এরকমই করে। ও বাপের বাড়ির লোককে খবর দিয়েছেন? খবর এখনও পাইছে কি না, আমার কাছে মোবাইলটা নাই, আমার খারাপ হয়ে আছে অনেক কদিন থেকেই। আমার এক কাকা শ্বশুরকে ফোন করছিলাম, উনি ওই যে উপশম নার্সিং রুমে থাকে, উনি হয়তো ফোন করে দিয়েছে। শ্বশুরবাড়ি কোথায় আপনি? দুর্গাপুর। আমাদের গ্রামবাসীর ছেলে, আমরা সকালবেলা খবর পেলাম এরকম ওর ছেলে, বাচ্চা ছেলে, শিশুকে নিয়ে ওর বউ আত্মহত্যা করেছে। উনি মানসিকভাবে ভারসাম্য ছিলেন, উনি ট্রিটমেন্ট করছে। এর আগেও ওনাকে শুনছিলাম ফাঁস দিয়েছিল, দোয়ার মতো হয়ে গেছিলো। আসে দেখছি এরকম দুর্ঘটনা করে গেছে। কেন এরকম ঘটেছে সেটা কি জানতে পারলে? ও তো ভারসাম্য মানসিক ইসে ছিল, এর আগেও এরকম ই করছে, উনি ট্রিটমেন্ট করার ট্রিটমেন্ট করছে, বহরমপুর নিয়ে গেছিলো। এলাকায় তো হাহাকার পড়ে গেছে একদম, দেখি। হ্যাঁ, গোটা এলাকায় এটা হাহাকার পড়ে গেছে, এটা অমানবিক ঘটনা, এরকম ঘটা উচিত ছিল না আর কি। আপনার নাম? MD কুরবান আলী। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, এখানে। টিচারটা নিয়ে মাকে আর দুজন একটু হেল্প করবে।